আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা রবিবারে ঘুরতে গিয়েছিলাম, সেখানে একটু শ্যুট করেছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, তাই চলে আসলাম একটি ভিডিও নিয়ে। আমি আজকে কিন্তু অনেক দিন পরে একটি ভিডিও দিতেছি, তো 4-5 দিন হলো আমি কোনো ভিডিও দিই না, কারণ আমার একটু ব্যক্তিগত সমস্যা আছে, তার জন্য ভিডিও দিতে পারছি না, তাই জন্য সরি। আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো আজকে। আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে, সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন, আমার ভিডিওটি সবাই এনজয় করবেন। আমরা এখানে অনেকেই ঘুরতে গিয়েছিলাম, এই যে আমাদের, এই যে আমরা এখানে সবাই, আমরা 6 জন গিয়েছিলাম ঘুরতে। এটা হলো ভাবি, এটা হলো ভাই, এটা হলো আমাদের আপা, আর ওগুলো হচ্ছে আমাদের ভাই। আর আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম। এটা হলো সাগর, আমরা সাগরের পারে গিয়েছিলাম ঘুরতে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আশা করি ভালো লাগে ভিডিওটি, সবাই মিলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, তাহলে আপনারা চাইলে ইচ্ছা করলে কিন্তু আমার ভিডিও দেখতে পারবেন। যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ সবাই আমাদের ফিরে দেখবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো করে বলার চেষ্টা করবো আর কি। আমরা রবিবারে অনেক মজা করেছিলাম, অনেক ভালো লেগেছিল ঘোরাঘুরি। এখানে কিন্তু অনেকেই অনেকেই আসে, জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা, খুব ভালো লাগে। ওয়েদারটাও কিন্তু খুব ভালো ছিল, সাগরের ঢেউ অনেক অনেক ভালো লাগতেছিল। যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আমাদের এখানে কিন্তু আজকে বৃষ্টি হচ্ছে, এখানে অনেক লোক কিন্তু ঘুরতে আসে, ভালো লাগে, অনেক সুন্দর একটা জায়গা, আমার তো খুব ভালো লেগেছিল। সাগরের ঢেউ আর ঢেউ এই অনেক ভালো লাগে। এখানে কিন্তু মাছ চাষ করা হয়, এখানে কিন্তু অনেক মাছ আছে, অনেক ভালো লেগেছিলো আমার দেখতে। সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। এগুলো হলো অন্য দেশের লোক আর কি, ওরা বলতেছে আমার সাথে একটা ছবি তুলবে, তাই আমি ভিডিওতে ওদেরকে বন্দি করে ফেলছি। ওই মেয়েটা বলতেছে আমার সাথে দাঁড়াও, আমার সাথে দাঁড়াও, তাই ওর সাথেও গেলাম আর কি। আমরা ওদিনকে অনেক মজা করেছিলাম, অনেক ভালো লেগেছিল আমার। মানুষ একটু ঘোরাঘুরি করলে কিন্তু অনেক ভালো লাগে, তাই না? আর সাগরের পাড় ওয়েদারটা অনেক ভালো ছিল, আমার অনেক ভালো লেগেছিল। এটা কিন্তু একটা বিমান যাচ্ছিলো, তাই ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে। এই পিচ্ছিটা অনেক মজা করতেছিলো, এটাকেও শেয়ার করলাম। এখানে অনেকে হাঁটাহাঁটি করতেছে, এখানে কিন্তু তারা মাছ ধরতেছে বসে দিয়ে, অনেক কি সুন্দর সুন্দর মাছ, সাগরের মাছ ধরতেছিল, আমার অনেক ভালো লাগতেছিল। এখানে কিন্তু অনেকে বসে আছে, খাচ্ছে, অনেক বসে আড্ডা দিচ্ছে, কথা বলতেছে। এখানে রবিবারে সবাই যায় ঘুরতে, এটা সুন্দর একটা জায়গা, লেবাননের ঘোরাঘুরি করা যায় আর কি। ভিতরে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, আমি তেমনভাবে শ্যুট করতে পারি নাই, যতটুকু পেরেছি ততটুকুই করেছি আর কি।
আমার সাগরের ঢেউগুলো কিন্তু অনেক ভালো লাগতেছিল। জিম করতেছে আর কি, জায়গাটা আমার অনেক অনেক ভালো লেগেছিল। তাহলে চলো না ভিডিওটি সবাই মিলে এনজয় করবেন। এটা হলো একটা বিল্ডিং, অনেক বড় একটা বিল্ডিং, এটা উপরে যতটুক নিচে ঠিক অতটুকুই। এটা আমি শুনেছি আর কি, এটা 100 তলারও বেশি আর কি, উপরে যতটুক মাটির নিচেও ঠিক ততটুকুই আর কি। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ভাই আর ভাবি দেখেন জড়াজড়ি করে হাঁটতেছে, সেটাও আমি শেয়ার করলাম। সাগরের ঢেউগুলো কিন্তু আমার অনেক অনেক ভালো লাগতেছিল, তাই বারবার এই সাগরগুলো শ্যুট করতেছিলাম। এটা হলো একটা বড় একটা জাহাজ, আমি প্রথম জাহাজ দেখলাম আর কি, আমি আর দেখি নাই কখনো। আমার সাগরের ঢেউগুলো কিন্তু অনেক অনেক ভালো লাগতেছিল, আপনাদের কেমন লাগতেছে জানি না, আমার কাছে তো অনেক ভালো লাগতেছিল, তাই আপনাদের সাথে শ্যুট করলাম। একটা পিচ্ছি শেষ পানির মধ্যে খেলা করতেছে। আমি আবারও বলে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার মনটা কিন্তু ভীষণ খারাপ, আমি আজকে 4 মাস ধরে এই চ্যানেলটা করেছি, আমার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হচ্ছে না, তার জন্য মনটা ভীষণ খারাপ, তাই তেমনভাবে ভিডিও দেওয়া হয় না আর কি। এই জায়গাগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, ভিতরে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর জায়গা, ওইখানে বসে থাকা যায়, সবুজ আর সবুজ মানে অনেক সুন্দর জায়গা, কিন্তু ওইখানে আমি তেমনভাবে শ্যুট করতে পারি নাই, আমার তখন ভালো লাগে না আর কি, শ্যুট করতে পারি না। তাই যতটুকু শ্যুট করেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করেছি, ততটুকু আপনারা এনজয় করবেন। তাহলে চলুন না আপনি যদি সবাই এনজয় করেন। এখানে কিন্তু এগুলো হচ্ছে মাছ, এই মাছগুলো কিন্তু অনেক ভালো লাগে খেতে, এই মাছগুলোকে কিন্তু খাবার দিচ্ছে রুটি, তাই এটাও আপনাদের সাথে শেয়ার করলাম। ওরা রুটি ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে আর কি। তারা দুজনে কিন্তু অনেক মানে কি হয়েছে আমি জানি না, তাই তাদেরকে খেলে শ্যুট করলাম। এখন কিন্তু প্রায় সন্ধ্যার দিকে হয়ে গিয়েছে, অন্ধকার অন্ধকার একটা ভাব আর কি। এখানে সবাই অনেক মজা করতেছে, এখানে কিন্তু অনেক খেজুর গাছ আছে, আপনারা দেখে কিন্তু বুঝতে পারবেন। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
আমি আপার সাথে একটা ছবি তুলতে চাইছিলাম, কিন্তু ভাবি ভিডিও করে ফেলছে, এটাও আমি দিয়ে দিলাম। আমি আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করব, সেটা দেখবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।